আপনারা সকলে হয়তো ফেসবুক ইউটিউব সব জায়গাতেই লাইভ স্ট্রিম করে থাকেন, কিন্তু এই লাইভ স্ট্রিম হয়তো আপনারা সকলে মোবাইল সাহায্যে করে থাকেন। কেমন হয় যদি আপনারা DSLR-এর মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারেন? তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি ইউটিউবে সার্চ দেন যে কীভাবে মোবাইল দিয়ে DSLR-তে লাইভ স্ট্রিম করতে হয়, তাহলে দেখবেন যে ওখানে বলবে যে কিছু পোর্ট কিনতে, বা বলতে হবে যে HDMI কিছু পোর্ট কিনতে জাস্ট। কিন্তু আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রি, কোনো টাকা ছাড়াই 5 মিনিটের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারেন। কিন্তু এটাতে একটু প্রবলেম হবে, সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়েই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে ক্যামেরাটা ইউজ করেন সেই ক্যামেরাটার একটা কানেক্টর নিয়ে নেবেন। যদি আপনারা নিকন ক্যামেরা ইউজ করে থাকেন, নিকন, তাহলে নিকনের ক্যামেরা কানেক্টর অ্যাপ ডাউনলোড করবেন। তো আমার এখন রয়েছে হচ্ছে ক্যানন, সেজন্য আমি ক্যানন ক্যামেরা কানেক্টর অ্যাপ ডাউনলোড করেছি। এটা ওপেন করার পর আপনারা আপনাদের ক্যামেরার সাথে কানেক্ট করে নেবেন। যদি না পারেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। তো আমার কানেক্টর রয়েছে, এখন জাস্ট এখানে লাইনটা আসলেই হয়ে যাবে। আপনারা যে রিমোট লাইভ ভিউ শুটিং, এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর তাহলে কী হবে, আপনার রেকর্ডিং স্ক্রিন রেকর্ড অর্থাৎ ডিউ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে করতে হবে লাইভটা। আপনারা হয়তো সকলেই জানেন যে ডিউ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করা যায়। তো আপনারা যখন একটা ক্লিক করে এখানে একটা লাইভ অপশন পাবেন, ওখানে আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন। ইউটিউবে হয়তো বা এখন 1000 সাবস্ক্রাইবারের নিচে করা যায় না, তো আপনারা ফেসবুকও করতে পারেন। তো এরকম করার পর এখন আমি আপনাকে দেখিয়ে দিই যে শুধু সামনে একটা প্রবলেম যে দেখেন পাশের সব কিছু দেখা যায় এবং মাঝখানে রয়েছে, আপনারা শুধু এটাই দেখাতে হবে। আপনার চাইলে এখানে ব্লার টার্গেটও কিন্তু করতে পারেন। তো এই দেখেন যে নিচ দিয়ে বা উপর দিয়ে এগুলোই রয়েছে, এগুলো একটু সমস্যা হচ্ছে। বাট আমার মনে হয় যে যখন স্ক্রিনটা হবে তখন হয়তো এগুলো দেখা যাবে না। তো আমি একটু ব্লার করে আপনাদের দেখাই দিই। আপনারা এরকমভাবে ব্লার করে আপনার ইউটিউব ভিডিওটাকে কিন্তু খুবই প্রফেশনাল করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্লারটা করে। এই দেখেন ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। আপনারা জাস্ট এখানে স্ক্রিন রেকর্ডার কী করবেন যে লাইভ মোডটা অন করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনারা কিন্তু ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় লাইভ করতে পারেন। সো ফ্রেন্ডস, এটা ছিল একটি ছোট্ট একটি ট্রিক্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, হয়তো বা এটা অনেকেরই উপকার আসছে নাই, কারণ অনেকেই তো DSLR নাই, কিন্তু এটা একটি ইউনিক টপিক ছিল এবং আপনারা হয়তো অনেকেই মানে ভবিষ্যতে কিনতে পারেন। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। নেক্সটে কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আজকের জন্য সঙ্গে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।